हेलो स्टूडेंट्स, आमी प्रीवियस वीडियोते त्रिपुरा मैथमेटिकल सोसाइटी अनुमोदित तो जे जूनियर मैथमेटिकल ओलिम्पियाड गुली प्रत्येक बर्ष संघटित होये थाके सेखान थेके 2016 क्लास 8 स्टैंडार्ड 2016 क्वेश्चनटा सल्व करा शुरू करेछिलाम। ठीक आछे, ओई वीडियोते आमी क्वेश्चन नम्बर 1 थेके क्वेश्चन नम्बर 9 पर्यन्त सल्यूशन अलरेडी करे दिएछि। ठीक आछे, आजके करबो क्वेश्चन नम्बर 10 थेके। एटा हलो ई सल्यूशनेर सेकेंड वीडियो। ठीक आछे, एटा पार्ट 2। ओके, হ্যাঁ, আজকে কোশ্চেন নাম্বার 10 থেকে যতটুকু সম্ভব আজকে করে নেব আমরা। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 10টা দেখো। কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে কোশ্চেনটা দেখো। ইন অ্যান এক্সামিনেশন রাজু হ্যাজ টু স্কোর 3/4 অফ দ্য টোটাল মার্কস টু পাস। ঠিক আছে, কোনো একটা পরীক্ষাতে, কোনো একটা এক্সামিনেশন বা পরীক্ষাতে রাজুকে, রাজু নামক একটা ছেলে রয়েছে, রাজুকে পাস করতে হলে হ্যাঁ টোটাল মার্কের 3/4 মার্ক পেতে হবে। ঠিক আছে, টোটাল মার্কের 3/4 মার্ক পেতে হবে। বাট হি সিকিউরড 2/3 অফ দ্য টোটাল মার্কস অ্যান্ড ফেল বাই 10 মার্কস। ঠিক আছে, কিন্তু সে পেয়েছে টোটাল মার্কের 2/3। ঠিক আছে, তাকে পেতে হবে, পাস করতে হলে তাকে পেতে হবে 3/4 অফ টোটাল মার্কস, কিন্তু সে পেয়েছে 2/3 অফ দ্য টোটাল মার্কস। ঠিক আছে, তার জন্য সে ফেল করেছে, 10 মার্কসের জন্য ফেল করেছে। ঠিক আছে, দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন ইজ, এখানে 4টা অপশন রয়েছে, 80, 90, 100 এন্ড 120। এখান থেকে কোনটা হবে বের করতে হবে। ঠিক আছে, টোটাল মার্কটা কত, ওই এক্সামিনেশন টোটাল মার্কটা কত বের করতে হবে। আচ্ছা, রাজুকে যদি পাস করতে হয় তাহলে কত পেতে হবে, 3/4 মার্ক পেতে হবে, টোটাল মার্কসের 3/4 পেতে হবে। হ্যাঁ, আর রাজু পেয়েছে 2/3, টোটাল মার্কের 2/3 পেয়েছে সে। ঠিক আছে, তার জন্য সে 10 মার্কসের জন্য ফেল করেছে, তাই তো? আচ্ছা, মনে করি আমরা টোটাল মার্কসটা হলো, ওই এক্সামিনেশনের টোটাল মার্কসটা হলো এক্স। ঠিক আছে, টোটাল মার্কসটা যদি আমি এক্স মনে করি তাহলে এখানে সে পেয়েছে কত, 2/3 অফ এক্স, এক্সের 2/3। ঠিক আছে, সে পেয়েছে কত, এক্সের 2/3, মানে 2x/3। এই মার্কটা তো সে পেলো, 2x/3 মার্কস সে পেয়েছে। ঠিক আছে, এটার সঙ্গে সে যদি পাস, সে কত নাম্বার জন্য ফেল করলো, 10 মার্কসের জন্য সে ফেল করলো, তাই তো? 10 মার্কসের জন্য ফেল করলো। হ্যাঁ, তাহলে এই মার্কটা সে পেয়েছে, সে যদি আরও 10 মার্কস বেশি পেতো, এটার সঙ্গে যদি আমি 10+ করি তাহলে সে পাস করতে পারতো। ঠিক আছে, এই মার্কটা সে পেয়েছে, 2/3 অফ দ্য টোটাল মার্কস সে পেয়েছে, হ্যাঁ মানে 2x/3 মার্কস সে পেয়েছে, তার সঙ্গে 10 মার্কসের জন্য সে ফেল করলো, তার জন্য তার সঙ্গে যদি আমি 10 মার্কস+ করে দিতাম, এই মার্কটা যদি সে পেতো তাহলে সে পাস করতে পারত। ঠিক আছে, 2x/3+10 হলো তার পাস মার্ক। ঠিক আছে, আর কোশ্চেনে দেওয়া আছে রাজু হ্যাজ টু স্কোর 3/4 অফ দ্য টোটাল মার্কস টু পাস। রাজুকে পাস করতে হলে টোটাল মার্কের 3/4 মার্ক পেতে হবে। ঠিক আছে, টোটাল মার্কসের 3/4 মানে এটা কত হবে, 3x/4। এটা হলো কোশ্চেন, মানে প্রদত্ত প্রশ্নানুসারে, হ্যাঁ প্রশ্নানুসারে পাস মার্কটা হলো এই মার্কটা, 3x/4, এটা হলো পাস মার্ক। আমাদের হিসাবে পাস মার্কটা আসলো কত, 2x/3+10, তাহলে এটা আর এটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি করে ফেললাম, মানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা এক্স দিয়ে। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে সমাধান করলে এক্স এর মানটা বের করতে পারি খুব সহজে। ঠিক আছে, দেখো 3x/4, এখান থেকে যদি আমি, এখানে তো ব্র্যাকেটের দরকার ছিল না, আচ্ছা কিছু হবে না, 2x/3টা মানে এক্সগুলিকে একদিকে নিয়ে আসি, এক্সগুলিকে একদিকে নিয়ে আসতে পারি, আমি এদিকে এলসিএম করে দিচ্ছি, অসুবিধা নেই, 2x+30। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, 9x হবে ইকুয়াল টু, এদিকে হবে 8x+120। ঠিক আছে, আর 9x-8x মানে এক্স হবে অনলি ইকুয়াল টু 120, তার মানে এক্স এর ভ্যালুটা হলো 120। আমরা এক্সটাকে তো ধরেছিলাম টোটাল মার্কস। ঠিক আছে, তো টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন ধরেছিলাম আমরা এক্স, এক্স এর ভ্যালুটা হলো 120, তার মানে ওই এক্সামিনেশন টোটাল মার্কসটা হলো 120। ঠিক আছে, 120টা হলো এখানে যে ডি নাম্বারটা, এটা হবে এখানে আনসার। ওকে, তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 11টা দেখো। দ্য মিসিং নাম্বার ইন দ্য সিকোয়েন্স, এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, 5, 6, 15 ড্যাশ দেওয়া আছে এখানে মিসিং নাম্বার, এটা 89, 170, 291। ঠিক আছে, 291, এটা একটা সিকোয়েন্স দেওয়া আছে, এই যে একটা ড্যাশ আছে এখানে, এই মিসিং নাম্বারটা কত এটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, এখানে অপশান দেওয়া আছে, 32, 40, 42, 50, যে কোনো একটা হবে এখান থেকে, কোনটা হবে এটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা সিকোয়েন্সটা আগে লক্ষ্য করো, সিকোয়েন্সটা কী দেওয়া আছে এখানে, প্রথমটা দেওয়া আছে 5। ঠিক আছে, প্রথমটা 5, তারপরে 6 দেওয়া আছে, 5-এর সাথে 6, 6-এর পরে 15, 15-এর পরে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, তারপরে আবার চলে গেছে 89। ঠিক আছে, এটা ইজিলি কোনো সিস্টেমে তো এটা, আচ্ছা দেখো 5, 5-এর সাথে আমি যদি 5 প্লাস
वन सिक्स हो ठीक है तपर एक सिक्स प्लस वन ये स्कोयर कर दी वन स्कोयर मैं सिक्स ही এটাকে আমি থ্রি স্কোয়ার করে দিচ্ছি নাইন হবে সিক্স প্লাস নাইন ফিফটিন হবে ঠিক আছে ফিফটিন সিক্স স্কোয়ার এটা হবে সিক্স ঠিক আছে তারপর দেখো এই যে তাহলে এটা ফিফটিনটা আসলো তাহলে এরপরেরটা যদি এই সিস্টেমে যাই তাহলে এটা হবে ফিফটিন প্লাস ওয়ান থ্রি এটা অবশ্যই হবে ফাইভ স্কোয়ার ঠিক আছে তাহলে ফাইভ স্কোয়ার হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন হবে ফর্টি ঠিক আছে এখানে তাহলে ফর্টি আসতে পারে হয়তো এরপরে দেখি ফর্টির সঙ্গে পরেরটা মিলছে কিনা চেক করে নিচ্ছি এটা হবে ফর্টি প্লাস এটা ফাইভ হলে এটা হবে সেভেন স্কোয়ার তাই তো সেভেন স্কোয়ার হলো ফর্টি নাইন ফর্টি নাইন প্লাস ফর্টি হবে এইটি নাইন ঠিক আছে এই তো এইটি নাইন আছে ঠিক আছে তাহলে এরপর এটাও চেক করে নিচ্ছি এইটি নাইন প্লাস সেভেন স্কোয়ারের পরে আসবে ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপরে আসবে নাইন স্কোয়ার নাইন স্কোয়ার হলো এইটটি ওয়ান এইটটি ওয়ান আর হলো এইটটি নাইন এইটটি ওয়ান প্লাস এইটটি নাইন হবে ওয়ান সেভেন্টি ঠিক আছে ওয়ান সেভেন্টি ঠিক আছে তাহলে ওয়ান সেভেন্টি তারপরেরটাও চেক করে নিচ্ছি ওয়ান সেভেন্টি প্লাস এটার পরে আসবে ইলেভেন স্কোয়ার ঠিক আছে সিরিয়ালে এগুলি আসছে সিস্টেম মতো আসছে ও ইলেভেন স্কোয়ার হবে ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান আর এটা প্লাস করলে হবে ওয়ান টু নাইন ওয়ান ঠিক আছে টু নাইন ওয়ান একটু ঠিক আছে টু নাইন ওয়ান তাহলে আমার সিকোয়েন্স তৈরিটা ঠিক আছে প্রথমটা হলো যে এটা প্রথমটা হবে ফার্স্ট টার্মটা তাহলে এই সিস্টেমে যদি যায় ফার্স্ট টার্মটা ফাইভই থাকবে তারপরেরটা এইভাবে চলবে ফাইভ তারপরে সিক্স তারপর ফিফটিন তারপর ফর্টি তারপরে এইটটি নাইন এই সিস্টেমে চলছে সিকোয়েন্সটা তাহলে এই সিস্টেমে আছে মানে প্রত্যেকটা তার আগের টার্মের সঙ্গে তারপরের টার্মটা এইভাবে স্কোয়ার করে প্লাস হচ্ছে তাই তো ওয়ান থ্রি ওয়ানের পরে থ্রি থ্রির পরে ফাইভ ফাইভের পরে মানে এই অড নাম্বারগুলি ঠিক আছে অড নাম্বারগুলি বর্গের সমষ্টি যোগ হচ্ছে পরপর করে ঠিক আছে ক্রমান্বয়ে অড নাম্বারগুলির বা বেজোড় সংখ্যাগুলির আর কি ওয়ান থেকে শুরু করে বেজোড় সংখ্যাগুলি বা অযুগ্ম সংখ্যাগুলির বর্গের সমষ্টিটা যোগ হচ্ছে ঠিক আছে এখানে বর্গের সমষ্টিটা ইয়ে করলেই হচ্ছে তাহলে এটা হবে আমার ফর্টি ঠিক আছে এটা হবে ফর্টি মিসিং নাম্বারটা তাহলে এখানে ফর্টি এই যে বি নাম্বারটা হবে এখানে আনসার ওকে দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ ঠিক আছে কোশ্চেন নাম্বার টুয়েলভটা দেখো ইফ রুপিস এইট থাউজেন্ড অ্যামাউন্টস টু রুপিস এইট এইট টু জিরো ইন টু ইয়ার্স এট কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি দুই বছরে সমূল চক্রবৃদ্ধি হয় আট হাজার আটশো কুড়ি টাকা ঠিক আছে আট হাজার টাকা দুই বছরে সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে বৃদ্ধি পেয়ে কম্পাউন্ড ইন্টারেস্টে বৃদ্ধি পায় কিন্তু এটা বৃদ্ধি পেয়ে এটা হয় আট হাজার আটশো কুড়ি টাকা ঠিক আছে এখানে রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে মানে সুদের হারটা কত সেটা বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে ঠিক আছে আচ্ছা রেট অফ ইন্টারেস্টটা আমরা যদি আর ধরে নিই তাহলে এটা এখানে দেওয়া আছে আমাদের ফর্মুলাটা জানি আমরা সমূল চক্রবৃদ্ধি হলে এই সমূল চক্রবৃদ্ধি তো এ দিয়ে লেখা হয় হ্যাঁ এ পি এগুলির প্রচলিত অর্থে ব্যবহৃত আমরা জানি এটা ঠিক আছে এটা হলো সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু হলো পি ইন্টু পিটা হলো প্রিন্সিপালটা ঠিক আছে প্রিন্সিপালটা এটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আরটা হলো এখানে রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এনটা হলো এখানে ওই টার্মটা ঠিক আছে কয়টা টার্ম দেওয়া হয়েছে এটা আচ্ছা এখানে আমি যদি এখানে বেলুগুলি পুট করে দিই এটা হলো সমূল চক্রবৃদ্ধিটা কত এইট এইট টু জিরো ঠিক আছে সমূল চক্রবৃদ্ধি এইট এইট টু জিরো রূপ তাহলে সমূল চক্রবৃদ্ধিটা হলো এইট এইট টু জিরো এর ভ্যালুটা এরপর পি পিটা হলো প্রিন্সিপালটা এটা হলো এইট থাউজেন্ড ঠিক আছে প্রিন্সিপালটা হলো এইট জিরো 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 ইন্টু ওয়ান প্লাস আর তো জানি না আমি আর আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এনটা হলো এখানে টু ঠিক আছে এনটা হলো এখানে টু টু ইয়ার্স তো টু হবে এখানে এনটা তাহলে দেখো আমি এইট এইট টু জিরো এটাকে এখানে নিয়ে আসি নিচে আমার সহজ হবে একটু কাজটা করতে এইট ট্রিপল জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু ঠিক আছে এটা দেখো এখান থেকে আমি একটা জিরো ক্যান্সেল করতে পারি আবার এটাকে টু দিয়ে কাটতে পারি এখানে টু দিয়ে কাটলে এটা হবে ফোর ফোর ওয়ান এটা হবে টু জিরো আর এটা হবে টু দুইটা জিরো হবে এখানে এইট হান্ড্রেড এটা টু হান্ড্রেড হবে টু দিয়ে কাটলে ঠিক আছে তাহলে এখানে হবে ফোর ফোর ওয়ান ফোর ফোর ওয়ানকে স্কোয়ার করলে হবে এটা রুট করলে হবে টোয়েন্টি ওয়ান স্কোয়ার
আর এটা হবে 20 ভুল করলাম এটা কাটছি এটাকে 2 দিয়ে কেটে এটা হবে 4 এটা আমি 2 লিখেছি সরি 800 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 400 ঠিক আছে এটা হবে 20 স্কয়ার হবে ঠিক আছে 400 টা 20 স্কয়ার আর 441 টা হলো 21 স্কয়ার ঠিক আছে তাহলে এটাকে আমি হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 1 প্লাস r / 100 হোল স্কয়ার দিতে পারি ঠিক আছে ওকে এরপর দেখো এখান থেকে আমি বোথ সাইড থেকে যদি স্কয়ারটা তুলে দিই তাহলে এটা হবে 21 / 20 ইকুয়াল টু হবে 1 প্লাস r / 100 1 প্লাস r / 100 ঠিক আছে আর 21 / 20 মাইনাস 1 ইকুয়াল টু r / 100 ঠিক আছে তাহলে দেখো এটা হবে 20 LCM করলে 20 21 মাইনাস 20 হবে 1 ঠিক আছে ইকুয়াল টু r / 100 আর r ইকুয়াল টু হবে 100 / 20 ঠিক আছে আর তাহলে r ইকুয়াল টুটা হলো তাহলে 5 20 100 কাটলে হবে 5 ঠিক আছে তাহলে রেট অফ ইন্টারেস্টটা 5% হবে ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট 5% এ নাম্বারটা হবে এখানে आंसर ওকে তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 13 টা দেখো ঠিক আছে কোশ্চেন নাম্বার 13 ফ্রম দা অ্যাডজেসেন্ট ফিগার এখানে একটা ফিগার দেওয়া আছে ফাইন্ড দা লেন্থ অফ AD এই ফিগারটাতে AD এর লেন্থ কত হবে বের করতে বলেছে এখানে AB দেওয়া আছে 11 মিটার BC দেওয়া আছে 8 মিটার DC দেওয়া আছে বা CD দেওয়া আছে 5 মিটার ঠিক আছে AD লেন্থ কত হবে বের করতে হবে ঠিক আছে দেখো এটা কিভাবে আমি করছি এখানে দেখো আচ্ছা এখানে করে নিচ্ছি আমি দেখো এখান থেকে ডি থেকে আমি BC এর সমান্তরাল করে বা AB এর উপর একটা লম্ব অঙ্কন করতে পারি এখান থেকে ঠিক আছে BC এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করলেও চলবে অথবা ডি থেকে AB এর উপর একটা লম্ব অঙ্কন করলেও চলবে ঠিক আছে এখানে মনে করো একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে ধরো E দিলাম ঠিক আছে DE পারপেন্ডিকুলার টু AB এরকম ভাবে লিখলেও চলবে ঠিক আছে এটা অঙ্কন করলাম তাহলে দেখো এখানে একটা রেকট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে দেখো এটা 8 মিটার তো এখানেও তাহলে 8 মিটার হবে এটা হবে 8 মিটার ঠিক আছে এটা 5 মিটার এখানেও তাহলে 5 মিটার হবে রেকট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলি ইকুয়াল হয় 5 মিটার ঠিক আছে আচ্ছা এটা 8 মিটার এই যে AB লেন্থ দেওয়া ছিল 11 মিটার ABটা কত দেওয়া ছিল 11 মিটার এর মধ্যে EBটা হলো এই যে BE বা EBটা হলো 5 মিটার তাহলে AEটা কত হবে 11 থেকে 5 মাইনাস করব এটা হবে তাহলে 6 মিটার ঠিক আছে তাহলে দেখো এই যে এখানে তো এটা লম্ব অঙ্কন করেছিলাম ঠিক আছে এটা লম্ব তাহলে দেখো এখানে একটা রাইট ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা এ ই ডি তৈরি হলো এখানে হাইপোটেনাসটাই তো হলো এডি তাই তো এডি লেন্থ বের করতে হবে তো হাইপোটেনাসটা তাহলে এডিটা কি হবে এখানে এডি ইকুয়াল টু হবে এডি ইকুয়াল টু রুট ওভার এই যে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার হবে ইকুয়াল টু রুট ওভার 36 প্লাস 64 ইকুয়াল টু রুট ওভার 100 ইকুয়াল টু 10 মিটার ঠিক আছে এডি লেন্থ কত তাহলে 10 মিটার ঠিক আছে এডিটা 10 মিটার এটাই বের করতে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ এডি এডি ইকুয়াল টু 10 মিটার ওকে দেখো কোশ্চেন নাম্বার 14 ঠিক আছে কোশ্চেন নাম্বার 14 এ রয়েছে ইফ এম স্কয়ার প্লাস 4 এন স্কয়ার ইকুয়াল টু 4 এম এন দেন এম ইস টু এন ইকুয়াল টু হোয়াট এম ইস টু এনটা বের করতে হবে এখানে একটা রিলেশন দেওয়া আছে এম এন এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে এখানে এখান থেকে এম ইস টু এনটা কত বের করতে হবে ঠিক আছে দেখো দেওয়া আছে যেটা এম স্কোয়ার প্লাস 4 এন স্কোয়ার ইকুয়াল টু 4 এম এন তাই তো এটাকে আমি 4 এম এনটাকে এক পাশে নিয়ে আনি সবগুলিকে একদিকে নিয়ে আনি হ্যাঁ সাইড চেঞ্জ করে মাইনাস 4 এম এন প্লাস 4 এন স্কোয়ার ইকুয়াল টু তাহলে এদিকে থাকবে 0 ঠিক আছে আমি সবগুলিকে বাম পক্ষে নিয়ে আসলাম ঠিক আছে এখানে দেখো এটা দেখো আমি একটা ফর্মুলা এখানে পেয়ে যাচ্ছি দেখো ফর্মুলাটা হলো এ মাইনাস বি এটা 2 এন হোল স্কোয়ার লেখা যায় হ্যাঁ তাহলে এটাকে 2 এন হোল স্কোয়ার লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে নিতে পারি এটাকে ইকুয়াল টু জিরো হবে এই যে এম হোল স্কোয়ার এটা 2 ইন্টু এম ইন্টু 2 এন তাহলে 4 এম এন হবে প্লাস 2 এন হোল স্কোয়ার
ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারছি, দেখো এম মাইনাস টু এন ইকুয়াল টু জিরো, আর এম ইকুয়াল টু টু এন। ঠিক আছে, তাহলে এম বাই এন ইকুয়াল টু হবে কত, টু বাই ওয়ান, তাই তো? আর এম ইস টু এন ইকুয়াল টু হবে টু ইস টু ওয়ান। ওকে, এম ইস টু এন তাহলে টু ইস টু ওয়ান, এটাই এম ইস টু এন, মানে এম আর এন এর রেশিওটা বের করতে বলেছিল, এম ইস টু এনটা হবে টু ইস টু ওয়ান, এটাই হবে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন, ঠিক আছে, কোশ্চেন নাম্বার ফিফটিনটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু, এখানে একটা ইয়ে দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে হবে। দেখো এটা কী দেওয়া আছে, দেখো সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন টু দি পাওয়ার ফাইভ প্লাস সেভেন টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন টু দি পাওয়ার সেভেন ডিভাইড বাই সেভেন টু দি পাওয়ার ওয়ান প্লাস সেভেন টু দি পাওয়ার টু প্লাস সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন টু দি পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার দেওয়া আছে ওয়ান বাই টু। ঠিক আছে, আচ্ছা এটা কত হবে, ভ্যালুটা বের করবো আমরা। দেখো দেওয়া আছে এটা সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন টু দি পাওয়ার ফাইভ প্লাস সেভেন টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন টু দি পাওয়ার সেভেন ডিভাইড বাই সেভেন টু দি পাওয়ার ওয়ান প্লাস সেভেন টু দি পাওয়ার টু প্লাস সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন টু দি পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার দেওয়া আছে এখানে ওয়ান বাই টু। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কিভাবে করছি আমি, হ্যাঁ আমি যদি এখান থেকে উপর থেকে কমন নিতে পারি, দেখো সেভেন কিউবটা সবচেয়ে ছোট আছে, এটা কমন হবে সেভেন কিউব, কমন হবে সেভেন কিউব, কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে সেভেন প্লাস সেভেন স্কোয়ার প্লাস সেভেন কিউব প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর, এমন থাকবে তো? আর নিচে দেখো, নিচে থেকে আমি কমন নিতে পারবো সেভেন, ঠিক আছে, সেভেন যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে সেভেন প্লাস সেভেন স্কোয়ার প্লাস সেভেন কিউব প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এটা সম্পূর্ণটার উপরে আবার হোল টু দি পাওয়ার রয়েছে ওয়ান বাই টু। ঠিক আছে, এখানে দেখো ওয়ান প্লাস সেভেন প্লাস সেভেন স্কোয়ার প্লাস সেভেন কিউব প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর, এই যে নিচের এই অপশানটার সঙ্গে এটা ম্যাচ করে ফেলেছে, এটা সম্পূর্ণটা কাটা পড়বে এখান থেকে। ঠিক আছে, আর এখানে সেভেন কিউব বাই সেভেন, এটা হবে সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ার হোল টু দি পাওয়ার রয়েছে এখানে ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে এটা হবে সেভেন, টু টু ক্যান্সেল হবে, শুধু সেভেন থাকবে এখানে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুটা হবে সেভেন। ওকে, দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন, ঠিক আছে, কোশ্চেন নাম্বার সিক্সটিনটা দেখো, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার পি আর ইকুয়াল টু এইট সেন্টিমিটার। ঠিক আছে, এখানে একটা ফিগার দেওয়া আছে, এই যে পি আর একটা ডায়াগোনাল, ডায়াগোনালটা দেওয়া আছে এখানে এইট সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল পি কিউ আর এস, এই যে ফিগারটা দেওয়া আছে এটা একটা কোয়াড্রিলেটারাল পি কিউ আর এস, এটার এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, এখানে এই ডায়াগোনালটার উপরে অপোজিট এই ভার্টিক্সগুলি থেকে দেখো পারপেন্ডিকুলার দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ পারপেন্ডিকুলারগুলির লেন্থও দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে থ্রি সেন্টিমিটার, এটা দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এটার একটা নাম দিয়ে দিচ্ছি আমি, এটা মনে করো পি কিউ আর এস, তো এখানে মনে করো আমি এম দিলাম, এম এটা এন দিয়ে দিচ্ছি, ঠিক আছে নাম দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই পি কিউ আর এস যে কোয়াড্রিলেটারালটা, এটার এরিয়াটা হবে, ঠিক আছে, এরিয়া অফ পি কিউ আর এস কোয়াড্রিলেটারাল পি কিউ আর এস আর এস ইকুয়াল টু হবে হাফ ইন্টু পি কিউ ইন্টু, হ্যাঁ ওই যে এই দুইটা পারপেন্ডিকুলার দুইটার সমষ্টিটা হবে, ঠিক আছে, সাম অফ দ্য এই পারপেন্ডিকুলারগুলি হবে। ঠিক আছে, এটা হবে এস এম প্লাস কিউ এন কিউ এন। ঠিক আছে, হাফ ইন্টু এই যে ট্রায়াঙ্গেলের বেস, তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়। ঠিক আছে, এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, দুইটাকে একত্রিত করলে এরকম হয়, হাফ পি কিউটা কমন চলে আসে আর কি এখান থেকে। তাহলে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি এখানে, ঠিক আছে, ইকুয়াল টু হাফ ইন্টু পি কিউর এটা ভ্যালু দেওয়া আছে এখানে এইট সেন্টিমিটার, এইট লিখতে পারি, ইন্টু এস এন, এস এনটা হলো থ্রি
সেন্টিমিটার প্লাস কিউ এনটা হলো 5 সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা হবে এটা কেন কাটলে হবে 4 ইনটু 3 প্লাস 5 হবে 8 ঠিক আছে ইকুয়াল টু হবে 4 ইনচার 32 এরিয়া তো এরিয়াটা হবে স্কয়ার সেন্টিমিটার ঠিক আছে তো বর্গ সেন্টিমিটার তাহলে PQRS কোয়াড্রিলেটারাল এরিয়াটা হলো PQRS কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজের ক্ষেত্রফলটা এরিয়া মানে ক্ষেত্রফলটা হবে 32 বা 32 বর্গ সেন্টিমিটার ঠিক আছে স্কয়ার সেন্টিমিটার এটাই তো বের করতে বলেছে ওকে দেখো কোশ্চেন নাম্বার 17 ঠিক আছে কোশ্চেন নাম্বার 17 এ দেওয়া আছে ফ্যাক্টরাইজ একটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা ঠিক আছে 3m স্কয়ার মাইনাস 30m প্লাস 63 ঠিক আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ফ্যাক্টরাইজেশন করতে হবে আর কি 3m স্কয়ার মাইনাস 30m প্লাস 63 ঠিক আছে কিভাবে করছি দেখো এখান থেকে আমি প্রথমে কি করতে পারবো 3 কমন নিতে পারি দেখো সম্পূর্ণটা থেকে 3 কমন নিতে পারি 3 কমন নিলে হবে এখানে m স্কয়ার মাইনাস 10m প্লাস 321 ঠিক আছে 21 এরপর আমি এই অংশটাতে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি ঠিক আছে এখানে হবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এখানে তাহলে আমি লিখতে পারবো m স্কয়ার মাইনাস মিডল টার্ম করব তো 37 স্যার 7 প্লাস 3 37 স্যার 21 7 প্লাস 3 হবে 10 m প্লাস 21 ঠিক আছে তাহলে হবে দেখো 3 এখানে সেকেন্ড ব্র্যাকেট m স্কয়ার মাইনাস 7m প্লাস এ মাইনাস এ মাইনাস 3m প্লাস 21 ঠিক আছে দেখো 3 এখান থেকে দেখো আমি m কমন নিতে পারবো প্রথম দুইটা থেকে m কমন নিলে হবে m মাইনাস 7 ঠিক আছে তারপর দুইটা এই নেক্সট দুইটা থেকে আমি 3 কমন নিলে এখান থেকে থাকবে m প্লাস এ মাইনাস এ হবে মাইনাস 37 যা 21 7 হবে এটা ঠিক আছে তাহলে দেখো 3 এরপর এখান থেকে আমি m মাইনাস 7 টা কমন নিয়ে আসবো m মাইনাস 7 তাহলে থাকবে এখানে m মাইনাস এখানে থাকবে 3 ঠিক আছে বাস হয়ে গেল তো ফ্যাক্টরাইজেশন এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এটা হবে এটা তিনটা ফ্যাক্টর বেরিয়েছে এখানে দেখো 3 m মাইনাস 7 m মাইনাস 3 ঠিক আছে হয়ে গেল উৎপাদক তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 18টা দেখো কোশ্চেন নাম্বার 18 এ রয়েছে অন সাবট্রাক্টিং 5 ফ্রম 1 ফিফথ অফ এ নাম্বার ঠিক আছে দ্য রেজাল্ট ইজ 10 হোয়াট ইজ দ্য নাম্বার ঠিক আছে দেখো একটা নাম্বারের ওয়ান ফিফথ থেকে হ্যাঁ যে কোনো একটা নাম্বারের ওয়ান ফিফথ থেকে ফাইভ মাইনাস করলে রেজাল্টটা হয় 10 ঠিক আছে ওই নাম্বারটা কত বের করতে হবে মনে করি আমি নাম্বারটা এক্স ঠিক আছে মনে করি আমি নাম্বারটা হলো এক্স ঠিক আছে তাহলে দেখো ওয়ান ফিফথ কত হবে এক্স এর ওয়ান ফিফথ হবে এক্স বাই ফাইভ এবার এটা থেকে সাবট্রাক্ট করতে হবে এখানে মানে মাইনাস করতে হবে ফাইভ এটার ওয়ান ফিফথ থেকে ফাইভ মাইনাস করলে রেজাল্টটা হয় কত 10 ইকুয়াল টু হবে 10 ঠিক আছে আর এক্স বাই ফাইভ ইকুয়াল টু হবে 10 প্লাস ফাইভ মানে 15 ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু হবে ফাইভ 15 যার 75 ঠিক আছে 75 তাহলে ওই নাম্বারটা হলো 75 ঠিক আছে আমাদের রিকোয়ার্ড নাম্বারটা কত তাহলে 75 ওকে ঠিক আছে আজকে তাহলে আমি 18 নাম্বার পর্যন্ত করলাম সলিউশন ঠিক আছে আজকে 18 নাম্বার অবধি করলাম আর বাকি রইল 19 থেকে 27 মানে 27 পর্যন্ত বাকি রইল ওই কোশ্চেনগুলি আমি আরেকটা ভিডিওতে কমপ্লিট করে দেবো ঠিক আছে সলভ করে দেবো হ্যাঁ আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার তৈরি করা এরকম ভিডিওগুলি সবার আগে গিয়ে তোমাদের কাছে পৌঁছায় ঠিক আছে আর ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দেবে ওকে ভালো থাকবে সবাই